ওয়েলকাম টু মাই চ্যানেল। কাছের এবং দূরের যে যেখানে রয়েছেন আপনাদের সবাইকে সুস্বাগতম সামা দাদা ইউটিউব চ্যানেল থেকে। প্রিয় ভিউয়ার্স, আমরা আজ একটি ব্লগ বানাতে যাচ্ছি সেই পিরিপুরের ঐতিহ্যবাহী বাগান বাড়িতে, এবং তার সাথে আরেকটি ব্লগ বানাবো আমরা এশিয়া মহাদেশের বৃহত্তম গ্যাস ফিল্ড বিবিয়ানা গ্যাস ফিল্ডে। আমরা এখন রাস্তায় একটি ভিডিও বানাবো আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি প্রথমে লাইক দিয়ে শুরু করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ততক্ষণ পর্যন্ত আপনারা লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে আর দেরি নয়, চলুন আমরা যাই বাগান বাড়ি। উদ্যোগ আমরা আমাদের গ্রামে থেকে রওনা দিয়েছি। ও যাও লাই লাই। ও দেখো কা, আমার এক ভাই লন্ডন প্রবাসী ওলি আহমেদ ভাইয়ের এই জায়গাটি ভেরি নাইস জায়গা। বাউন্ডারি এবং রোডের সাইডে ও দেখো কা, আপনারা বিশাল আকারের এই জায়গা। সুন্দর হয়ে যাবে লাইন। প্রিয় ভিউয়ার্স, কেমন লাগছে আপনাদের এই বাড়িটি? ঐতিহ্যবাহী পিরিপুর গ্রামের এই বাগান বাড়িটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন। একটি নতুন সুইমিং পুল এটা হবে অবশ্যই। এই দেখুন আপনারা চতুর্দিকে ফাঁকা করে ঘেরা রয়েছে। অবশ্যই এটা ডিজাইনে বলছে স্টাইলস করা হবে। যদি আপনাদের এই বাগান বাড়িটি কারো দেখার ইচ্ছা হয় তাহলে অবশ্যই আসবেন। আপনাদের সবাইকে, সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে এই বাগান বাড়িটি। মালিকও উনি খুবই ভালো, উনি যুক্তরাজ্যে, উনি যুক্তরাজ্যে সব পরিবারে নিয়ে বসবাস করেন। উনি মাঝে মধ্যে এই বাংলাদেশে আসলে এই বাগান বাড়িতে থাকেন, টাউনেও থাকেন, ওনার বাসা রয়েছে। আর এলাকার মানুষকে এই বাড়িটি দেখানোর জন্য এই সুন্দর করে সাজিয়েছেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। যারা এখনও এই বাড়িটি সরাসরি দেখেননি আপনারা এই বাড়িটি সরাসরি দেখবেন। অবশ্যই নিজ চোখে না দেখলে তাসব করা যাবে না। আমি তো প্রায় সময় আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি, কোনো দিন আমি এই বাড়িতে ঢুকিনি। আজকে ঢুকে আমি অবাক হয়ে গেলাম, আসলে বলার ভাষা নেই। প্রিয় ভিউয়ার্স, এই দেখুন অত্যন্ত চমৎকার
দেখা যাচ্ছে এই বাগান বাড়িটি। ভিউয়ার্স, যদি আপনাদের এই বাড়িটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। উদৌকা ভেরি নাইস রাস্তা, অত্যন্ত চমৎকার আসছে। সাইটে রয়েছি, এই দেখুন অত্যন্ত চমৎকারভাবে বাড়িটি সাজিয়েছেন। যদি আপনাদের এই বাড়িটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন আর কমেন্ট দিয়ে মতামত জানাবেন। আশা করি আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা সাবস্ক্রাইব করবেন অবশ্যই। প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। আইও ভিউয়ার্স, উদৌকা আম গাছও অনেক বহুল এসেছে, প্রথম দিকে আসলে তেমন একটি আসেনি, এখন প্রায় গাছে অনেক বউল এসেছে। আশা করি আল্লাহ যদি আমাদের কিসমতে রাখেন তাহলে অবশ্যই আমরা জ্যৈষ্ঠেতে আম খাব। এই দেখুন বাগান বাড়ির চতুর্দিকের পরিবেশ। খুব সুন্দর একটা বাড়ি, ঐতিহ্যবাহী বাগান বাড়ি, খুব সুন্দর। অনেক দূর থেকে আমরা আইছি, মানুষও আয় দেখার লাগে, খুব বেশি ঈদের সময় খুব বেশি মানুষ আইন এই বাগান বাড়ি দেখার লাগে। খুব সুন্দর একটা বাগান বাড়ি। আর এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই আপনারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন, আর নতুন নতুন কিছু পাওয়ার আরো পাইবা। আর যারা লাইক কমেন্ট করেন নাই তাড়াতাড়ি লাইক কমেন্ট করেন। ওকে, ধন্যবাদ যুগলু ভাই এত সুন্দর বলার জন্য। ভিউয়ার্স, তাহলে এই দেখুন আমরা এখন দ্বিতীয় তলায় এসে উঠেছি। এই দেখুন একটি অত্যন্ত চমৎকার, এদিকে একটি অত্যন্ত চমৎকার একটি ঘাট রয়েছে যেটাকে পুকুর বলা হয়। কেউ বলে ঘাট, কেউ বলে পুষ্কুন্দি, কেউ বলে সুইমিং পুল ইত্যাদি। এই দেখুন অত্যন্ত চমৎকার। আসলে এই গ্রামের পরিবেশে এই রকমের বাড়ি খুবই কম দেখা যাচ্ছে। এই বাড়িতে আসলে এই ভাই যুগলু ভাই বলেছেন অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে, অনেক টাকা পয়সা খরচ করে এই বাগান বাড়িটি পরিদর্শন করে উপভোগ করে যান। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর যদি আপনাদের এই বাড়িটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবা। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে আপনারা সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তাহলে আমরা এখন চলে যাচ্ছি আবারও নিচের দিকে।
প্রিয় ভিউয়ার্স, কেমন হলো আমার এই বাগানবাড়ি ভিডিওটি? যদি আপনাদের মনে একটু দোলা দিয়ে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে, দয়া করে আপনারা সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও আরেকদিন নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজ বাগানবাড়ি থেকে এখানেই সমাপ্তি নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।